হ্যালো ভিউ, যাদব হোসেন পকেটের সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আজকে ভিডিও টপিকটা হচ্ছে একটা জ্যাকেট নিয়ে। দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কালার জ্যাকেট। তো এই জ্যাকেটের ডিজাইনটা আসলে খুবই সুন্দর, আর এই জ্যাকেটের মধ্যে অনেক বেশি হচ্ছে আপনি স্পঞ্জ ইউজ করেছে, যারা হচ্ছে গিয়ে অনেক বেশি স্পঞ্জের ডিজাইন পছন্দ করেন। আই মিন এখানে স্পঞ্জ থাকবে, কোমরে স্পঞ্জ থাকবে, তারা হোপফুলি ডিজাইনটা পছন্দ করবেন। আপনি চাইলে সেম ডিজাইনটা স্পঞ্জ ছাড়াও নিতে পারেন, বা যত জায়গায় স্পঞ্জ আছে আপনি চাইলে কিছু জায়গায় কমান নিতে পারেন। আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে। আমার কাছে যে ডিজাইন আছে এটাই আপনাকে নিতে হবে, ব্যাপারটা এমন না। ব্যাপার হচ্ছে এমন যে আপনার যদি মনে হবে এই আপনার ডিজাইনটা আমার ভালো লাগছে এটাই নিবো, সেটাও পারেন। বা আপনি এই ডিজাইনের মধ্যে আমি কিছু জায়গা হচ্ছে একটু চেঞ্জ করে নিতে চাচ্ছি সেটাও পারবেন। আর যদি মনে করেন যে না ভাই আমি যেটা ডিজাইন আপনাকে দিব আপনি সেম ডিজাইন আমাকে বানা দিবেন, আমি সব কিছু আপনাকে দিতে পারবো। আর আমাদের হচ্ছে মূলত চামড়া ভেড়ার চামড়া গরুর চামড়া জ্যাকেটটা বেশি করা হয়, আপনি যেটা ছাগলের চামড়া নিতে পারেন। বাট ছাগলের চামড়ার জ্যাকেটে চাই তাই থিঙ্ক ভ্যাকসিনের জ্যাকেট পরা বেশি ভালো আমার মনে হয়। তো জ্যাকেটটা মূলত যদি সফট আপনি ইউজ করতে চান, যে হ্যাঁ আমাকে সফট জ্যাকেট লাগবে, তাহলে আপনি ভেড়ার চামড়া পছন্দ করতে পারেন। আর যদি বলেন যে না ভাই ভাই একটু হার্ড টাইপের বা খুব হার্ড আমি একটা জ্যাকেট চাই, তাহলে গরুর চামড়া। বাট আমার কাছে মনে হয় 90% মানুষই আপনার ভেড়ার চামড়ার জ্যাকেটই পরে, বিকজ অফ ভেড়ার চামড়ার জ্যাকেটটা ডে বাই ডে সফট হয়। আপনি এক বছর ইউজ করবেন, পরের বছর ইউজ করবেন, তার পরের বছর ইউজ করবেন, আপনার কাছে মনে হয় প্রতি বছর আপনার জ্যাকেটটা সফট হচ্ছে। আর গরুর চামড়া হচ্ছে দিন দিন হার্ড হতে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি গরুর চামড়া প্রথম বছর পরলেও নেক্সট ইয়ারে আপনার কাছে মনে হবে জ্যাকেটটা ভালো লাগতেছে না। তো আমি আপনাকে অবভিয়াসলি রিকমেন্ড করব আপনি একটা ভেড়ার চামড়া জ্যাকেট নেবেন। আপনি যেখান থেকে নেন আপনি ভেড়া চামড়া জ্যাকেটটা নেবেন। তাহলে চলুন আমরা দেখি আসলে এটার মধ্যে কোথায় আমরা কী ইউজ করেছি। এটার ডিজাইন যদি দেখি, এটা কালারটা হচ্ছে আপনার ডি কালার। তো আপনার চাইলে যে কোনো কালার শার্ট কালার বা ডি কালার যে কোনো কালার নিতে পারেন। তো এটা কিন্তু এখান থেকে খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এটার মধ্যে হচ্ছে কুশনের ডিজাইন, আমি হচ্ছে স্পঞ্জের ডিজাইন অনেক বেশি দেওয়া আছে। যারা হচ্ছে স্পঞ্জের ডিজাইন পছন্দ হয় তারা এটা দেখতে পারেন। তো এটা এখানে হচ্ছে একটা ডিজাইন দেওয়া আছে, এই পাশে হচ্ছে একটা ডিজাইন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন হাতের এখান দিয়ে। এখানে হচ্ছে দুইটা হচ্ছে আপনার পকেট দেওয়া আছে জিপার আর কি। এখানে হচ্ছে আপনার আমাদের যে জিপারগুলো এগুলো ছিল ওয়াই কে জিপার, তো এই জিপারগুলো খুবই ভালো। তো এটা যে এখানে গলার এখানে ডিজাইন দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু খুবই সুন্দর। এইভাবে হচ্ছে একটা রাউন্ড একটা শেপ আসছে। তো এটার যদি আমি নিচের সাইডটা দেখাই, এটা নিচে হচ্ছে কি দুইটা পকেট দেওয়া আছে, এটা টোটাল চারটা পকেট, কিন্তু এই পকেটে কোনো জিপার দেওয়া নাই, এটা হচ্ছে নর্মাল পকেট। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইডে একটা ডিজাইন দেওয়া আছে, এটা সাইড দিয়ে হচ্ছে একটা ডিজাইন দেওয়া আছে, এই সাইডে একটা ডিজাইন দেওয়া আছে। তো আপনি এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। আর এটা চাইলে আপনি এখানে ইয়া জিপার ইউজ করতে পারেন, বাট আমরা ইউজ করি নি, বিকজ যে বানাইছে সে বসে এখানে জিপার লাগবে না। আর এখানে কিন্তু একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা যদি পিছনের সাইডটা দেখাই, এটা পিছনের সাইডটা খুব সুন্দর, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজাইন দেখতে পাচ্ছেন। এই ডিজাইনটা কিন্তু অনেক সময় লাগে, বা হচ্ছে গিয়ে কারিগরের মজুরি বেশি দিতে হয়। তো এখানকার ডিজাইনটা খুবই সুন্দর, এটার সাথে অ্যাডজাস্ট করেছে। আবার এবার এটার পিছনের সাইডে আপনার এই পাশ দিয়ে ডিজাইন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই দুই পাশে ডিজাইন দেওয়া আছে, ইভেন এইখানেও ডিজাইন দেওয়া আছে। তো যারা হচ্ছে অনেক বেশি এই টাইপের ডিজাইন পছন্দ করে, আমি হচ্ছে স্পঞ্জ টাইপের ডিজাইন পছন্দ, খুব বেশি যে ব্যাপারটা আপনার খুব বেশি যে থিকনেস এরকম না, মোটামুটি সিম্পলের মধ্যে আর কি। একটা অনেক বেশি বেশি উঁচা হয়ে থাকে, ওই ব্যাপারটা এটার মধ্যে নাই, এটা খুবই সিম্পলের মধ্যে করা হয়েছে। আর এটা নিচে সাইডে হচ্ছে জাস্ট নর্মাল আর কি, দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল যেমন থাকে। তো এটা কিন্তু আসলে এই ডিজাইনটা খুব সুন্দর, আমার কাছে ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে অবভিয়াসলি আপনি কমেন্ট করে জানাবেন। আচ্ছা যদি এবার ভিডিও সেটটা দেখি আমরা, যদি ভিতরের সাইডটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন ভিতরের সাইড ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে একটা সিল্কি কাপড়, এই কাপড়ের জ্যাকেটে ইউজ করা হয়। আপনি চাইলে যে কোনো টাইপের কাপড় ইউজ করতে পারেন। এখানে হচ্ছে একটা পকেট দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। আপনি চাইলে দুই পাশে পকেট ইউজ করতে পারেন, চাইলে পকেটের চেন ইউজ করতে পারেন। এটা ভিতরে আসলে দেখার মতো কিছু নেই, এটার খুবই সফট এই কাপড়টা। আপনি যখন পরবেন তখন আই থিঙ্ক অনেক কমফোর্টেবল ফিল করবেন। তো ভিতরে কাপড়টা হচ্ছে এমনই ছিল, ভিতরে এই পাশে একটা পকেট আছে, এই পাশে কোনো পকেট। তো এটার ডিজাইনটা হচ্ছে কি আসলে খুব সুন্দর একটা ডিজাইন। তো আপনারা চাইলে এটা নিতে পারেন, চাইলে এটার মধ্যে কোনো কাস্টমাইজ করতে চাইলে সেটাও দেখতে পারেন আপনারা। তো কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি একটা সাবস্ক্রাইব করে দেবেন, ইভেন লাইক করে দেবেন। এমন অনেক ইনফরমেশন আপনি পাবেন, যদি আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেস না করেন সেই ক্ষেত্রে আপনার অনেক বেশি হেল্প হবে। বিকজ অফ হচ্ছে ইনফরমেশন হচ্ছে এমন একটা জিনিস, সেটা আপনি সবার কাছ থেকে কালেক্ট করতে পারেন। হইতে পারে আমার কাছে আপনি যে ইনফরমেশন পাইছেন এটা আপনি অন্য কোথাও থেকে পারচেস করার ক্ষেত্রে আপনি অনেক বেশি কাজে আসছে। তো শুধু যে আমার কাছ থেকে পারচেস করলে আপনি আমার কথা শুনতে হবে, ব্যাপারটা এমন না। আপনি আমার ইনফরমেশান, আপনি আমার গাইডলাইন, বা আপনি আমার কাছ থেকে হচ্ছে কি হেল্প নিতে পারেন। আপনি যে কোনো কোথা থেকে পারচেস করার জন্য হলেও আপনি আমার হেল্প নিতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের চামড়াগুলো ডেফিনেটলি 100% ভেড়ার চামড়া। আমরা মূলত হচ্ছে কি 90% হচ্ছে ভেড়ার চামড়ার জ্যাকেট তৈরি করি, আর গরুর চামড়াটা তৈরি করি বাট খুব রেয়ারলি তৈরি করি। যারা হচ্ছে গরুর চামড়ার অনেক আছে বুঝে না, আবার তারা মনে করে ভাই আমার ভেড়ার চামড়া বলছে নিশ্চয়ই ভেড়ার চামড়া তাদের লাভ বেশি, যেন ভেড়ার চামড়া বলতেছে। যারা হচ্ছে কি বলে যে না একটু আমি গরুর চামড়া নিবো, আমি তাদের জন্য গরুর চামড়া তৈরি করবো, বাট গরুর চামড়ার দামও একটু কম, এবার এটা খুবই হার্ড হবে। আমি আপনাকে ডেফিনেটলি রিকমেন্ড করবো যে ভেড়া চামড়া হচ্ছে জ্যাকেট নেওয়ার জন্য। আর আমাদের শোরুমটা হচ্ছে ঠিক হাজারীবাগ লেদার কলেজের অপোজিটে। আপনি হাজারীবাগ লেদার কলেজের অপোজিটে এসে আমাকে কল দিলে, বা লেদার কলেজের গেটের সামনে এসে কল দিলে আপনি আমাকে পাবেন। তো আপনি যদি চান যে আপনি
আমার সাথে দেখা করে দেন, আপনি ফেস টু ফেস আপনি মাপ দিয়ে আপনি ডিজাইনটা নেবেন বা আপনি হচ্ছে অর্ডার করবেন সেটাও করতে পারেন। যদি এমন হয় বিষয়টা আপনার বাসা ঢাকার বাইরে, সেহেতু আপনি কী করবেন? তাহলে আপনি এক কাজ করতে পারেন, আপনি যে কোনো ডিজাইনের ছবি আপনি আমাকে দিতে পারেন, বা আমার নিজস্ব কোনো ডিজাইন, আমি যেসব ভিডিওগুলো তৈরি করছি এর মধ্যে কোনো ডিজাইন পছন্দ হয় সেটা আপনি আমাকে সিলেক্ট করে দিবেন। অ্যান্ড আপনার বডির যে অ্যাকচুয়াল মাপটা আছে, আপনি একটু টেইলার্সের কাছে যাবেন, গিয়ে আপনি জাস্ট আপনার বডির মাপটা আমাকে দিয়ে দেবেন। আপনাকে আর কিছু করতে হবে না, বাকি কাজ হচ্ছে আমার। আর ডেলিভারির ক্ষেত্রে হচ্ছে কি, আপনার জাস্ট 30-35% টাকা হচ্ছে আপনাকে অগ্রিম পে করতে হবে, বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর। তো এখানে যদি আপনি ট্রাস্ট ইস্যু কাজ করে যে ভাই আমি আপনাকে টাকা দিলাম, পরে আপনি লাপাতা হয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে আমার শোরুমে এসে আপনি কথা বলতে পারেন। আর যদি বলেন প্রমাণের কথা, আপনি যে আমার বিকাশের টাকাটা পাঠাচ্ছেন, অবশ্যই সেখানে একটা ট্রানজ্যাকশন আইডি আছে, তাই না? ওটা একটা প্রমাণ। বা আপনি যে হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলতেছেন, এটার একটা প্রমাণ যে হ্যাঁ আমি আপনাকে টাকা দিয়েছেন। তো আপনি যে কোনোভাবে আপনি আমাকে ধরতে পারবেন যদি আমি আপনার টাকাটা মানে কিছু একটা করে ফেলবো, যদি আপনার টাকাটা আমি খেয়ে ফেলি, তাহলে অবভিয়াসলি আপনি এখানে আপনার অনেক কিছু করা থাকবে। তো হোপফুলি সবাই ভালো থাকবেন, নেক্সট আরেকটা ভিডিও দেখা হবে। আর ডেফিনেটলি একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, আমাদের চ্যানেলের মেম্বার আলহামদুলিল্লাহ অলমোস্ট যখন আমি ভিডিও বানাচ্ছি 250+ হয়েছে, ইনশাল্লাহ এটা এই ফ্যামিলিটা আরও অনেক বেশি বড়ো হবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।